Welcome to my channel, Simple English Learning. Hello viewers. This channel will help us to learn English in a simple, easy way. I think more or less students have fear over English. I think it should be overcome only through practice, and one should know grammar. With the grammar, one can overcome the fear of English. And in our channel, we will all discuss grammar, writing skill, text from 5 to 12. Especially the syllabus from 5 to 10 of West Bengal Board of Secondary Education and class 11 and 12 of West Bengal Council of Higher Secondary Education. Basically, we will discuss on grammar. Viewers, our today's topic, sentence. Sentence কথাটির অর্থ কি? বাক্য. What is sentence? বাক্য কাকে বলে? A sentence is a group of words which make a complete sense is called sentence. একটি সেন্টেন্স হলো কতগুলো শব্দের সমষ্টি যখন একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, আমি ভাত খাই। আমরা এটাকে অন্যভাবেও বলতে পারি, যেমন আ সেন্টেন্স ইজ আ কম্বিনেশন অফ ওয়ার্ডস উইথ আ রেকগনাইজড স্ট্রাকচার হ্যাভিং আ কমপ্লিট সেন্স। চিরাচরিত আকার অনুসারে কতগুলো শব্দের সমষ্টি যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে কিন্তু আমরা সেন্টেন্স বা বাক্য বলব। এখানে যেমন আই ইট রাইস, আমি ভাত খাই বললাম, আবার আমরা বলতে পারি আই ডু নট, আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না, আমি ভাত খাই না। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স আই ইট রাইস, ইট হ্যাজ আ পজিটিভ সেন্স। And in the second one, I do not eat rice, আমি ভাত খাই না, এটা হলো negative sense. আমি ভাত খাই না, negative sense. So, a sentence has a positive sense as well as negative sense. হা সূচকও হতে পারে, আবার না সূচকও হতে পারে. In the definition, we have read, a sentence has a recognized structure. So what is recognized structure? Recognized structure means একটা বাক্যে একটা চিরাচরিত গঠন, সেটা কি? সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব হবে তারপর অবজেক্ট। ফার্স্ট ইট শুড হ্যাভ আ সাবজেক্ট দেন ভার্ব অ্যান্ড দেন অবজেক্ট। সাবজেক্ট এবং ভার্ব ছাড়া কখনো কোনো বাক্য হতে পারে না। তাহলে আমাদের কি করতে হবে? সবসময় খেয়াল রাখতে হবে সাবজেক্ট এবং ভার্ব এই দুটো যেন বাক্যের মধ্যে বসে। বাট সামটাইমস দেয়ার আর সার সেন্টেন্সেস হোয়ার জাস্ট ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন ক্লিয়ারলি এক্সপ্লেন্স দ্য ফুল মিনিং। সাপোজ আই আস্ক ইউ,
ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? ইউ রিপ্লাই, তুমি উত্তর দিলে কি? ইয়েস। তার মানেটা কি? ইউ ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, হ্যাঁ তুমি স্কুলে গিয়েছিলে। আর তুমি যদি যাওনি? নো। সো ইয়েস অর নো অলসো ক্লিয়ার্স দ্য মিন। ইফ ইট কম্প্রিহেন্ডস টু আদার্স, দ্যাট ইজ কল্ড দ্য সেন্টেন্স। হোয়াট আই সে ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, দ্যাট ইজ নট আ সেন্টেন্স। সাপোজ আই রাম নো, আই রাম নো, আমি রাম চিনি, নো, দিস ইজ নট আ সেন্টেন্স। আই নো রাম, আই সাবজেক্ট, নো ভার্ব, রাম হচ্ছে অবজেক্ট, আমি রামকে চিনি, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছি। সো হিয়ার ইন দিস সেন্টেন্স দেয়ার ইজ সাবজেক্ট, দেয়ার ইজ সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। নাও লেট আস কাম টু দি পয়েন্ট। ইন দ্য ডেফিনেশন উই হ্যাভ সেড ইন আ সেন্টেন্স ইট শুড হ্যাভ আ ক্লিয়ার মিনিং, ইট শুড হ্যাভ এ রেকগনাইজ স্ট্রাকচার। সো ইন আ সেন্টেন্স আই থিঙ্ক দেয়ার আর সাম ফিচার্স অফ এ সেন্টেন্স, একটি বাক্যের কতগুলো বৈশিষ্ট্য থাকবে। সো আমরা তাহলে কী বলবো? দ্য ফিচার্স অফ দি সেন্টেন্সেস, ফিচার্স অফ দ্য সেন্টেন্সেস, একটি বাক্যের কী কী বৈশিষ্ট্য থাকবে। ফার্স্ট, ইট হ্যাজ আ কমপ্লিট সেন্স, ইট হ্যাজ আ কমপ্লিট সেন্স, এটার একটা সম্পূর্ণ অর্থ থাকবে। নাম্বার টু, ইট শুড হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব, এটার একটা সাবজেক্ট অর্থাৎ কর্তা থাকবে, অ্যান্ড আ ভার্ব এবং একটা ক্রিয়াপদ থাকবে। নাম্বার থ্রি, ইট এন্ডস উইথ ফুল স্টপ, ফুল স্টপ আমি চিহ্নটাও দিয়ে দিলাম, ফুল স্টপ, ইট এন্ডস উইথ ফুল স্টপ অর ইন্টারোগেশন মার্ক, ইন্টারোগেশন মার্ক, ইন্টারোগেশন মার্ক বা এক্সক্লামেশন মার্ক অর এক্সক্লামেশন মার্ক থাকবে। অবশ্যই বাক্যের শেষে ফুল স্টপ বসবে, অবশ্যই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে যদি বাক্যে কোনো প্রশ্ন বোঝায়, আর এক্সপ্লেনেশন যদি কোনো বাক্যে বিস্ময় বা সারপ্রাইজিং কিছু ঘটায় বা বোঝায় তখন সেখানে বসবে। তাহলে আরেকটা নিয়ম কি আছে? ইট বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার, একটি বাক্য অবশ্যই কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে, কখনোই কিন্তু ছোট হাতের অক্ষরে হবে না। তাহলে আমাদের কি করতে হবে? যে সবসময় বাক্যে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। হোয়েন এভার ইউ উইল স্টার্ট আ সেন্টেন্স দেন ইউ শুড বিগিন উইথ আ ক্যাপিটাল লেটার। সো দিজ আর দ্য ফিচার্স উই হ্যাভ টু ফলো। ওকে, নাও দ্য নেক্সট উই শ্যাল ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস, দ্য ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস, ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস, বাক্যের শ্রেণীবিভাগ, বাক্যের প্রকারভেদ।
আমরা কিভাবে লিখব দেয়ার আর টু টাইপস অফ সেন্টেন্সেস দু ধরনের বাক্যটাকে আমরা ভাগ করতে পারি একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং দুভাবে আমরা ভাগ করব অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থ অনুসারে অ্যাকর্ডিং টু মিনিং আরেকটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার গঠন অনুসারে তাহলে আমরা কি দেখলাম উই ক্যান ক্লাসিফাই দ্য সেন্টেন্সেস ইনটু টু ক্যাটাগরিজ ইন টু ওয়েজ দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুসারে দ্য আনাদার ইজ অ্যাকর্ডিং টু স্ট্রাকচার গঠন অনুসারে অ্যাকর্ডিং টু মিনিং আমরা কিভাবে করব অ্যাকর্ডিং টু মিনিং অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুসারে অর্থ অনুসারে বাক্য কত প্রকার হাউ উইল ইউ ক্লাসিফাই দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুসারে বাক্যটাকে তুমি কিভাবে ভাগ করবে আমরা এটাকে পাঁচ ভাগে ভাগ করব সেটা হচ্ছে কি দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স interrogative sentence imperative sentence imperative sentence optative sentence and exclamatory sentence এক্সক্লেমেটরি সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স একে আবার আমরা বলি স্টেটমেন্ট এটা হচ্ছে বর্ণনামূলক বাক্য বর্ণনামূলক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স নির্দেশক বাক্য অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য বিস্ময়সূচক বাক্য তাহলে আমরা ইংলিশটাও দেখলাম তার বাংলা মানেটাও দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি বললাম বর্ণনামূলক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি বললাম প্রশ্নবোধক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি বললাম নির্দেশক বাক্য কেন একে নির্দেশক বলা হয় না এখানে নির্দেশ করে এটা আদেশ করে উপদেশ করে ইট ডিনোটস অর্ডারিং ইট ডিনোটস অ্যাডভাইসিং ইট ডিনোটস রিকোয়েস্টিং অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য ইট ডিনোটস প্রে অর উইশ এক্সক্লেমেটরি সেন্টেন্স এখানে আনন্দ দুঃখ বেদনা ইত্যাদি প্রকাশ করে আই উইল ডিসকাস দ্য সেপারেট পোর্শন অফ দিস সেন্টেন্সেস ইন মাই নেক্সট ভিডিওস ওকে সো অ্যাকর্ডিং টু মিনিং দেয়ার আর ফাইভ টাইপস অফ সেন্টেন্সেস অ্যাসার্টিভ interrogative, imperative, optative, and exclamatory. Next, according to structure, how will you classify the sentence?
There are three types of sentences according to structure. गठन अनुसारे वाक्य कत प्रकार वाक्य हे तीन प्रकार की सिंपल सेंटेंस कॉम्प्लेक्स सेंटेंस और एक हे कि कम्पाउंड सेंटेंस देखो अकॉर्डिंग टू स्ट्रक्चर सिंपल सेंटेंस कॉम्प्लेक्स सेंटेंस एंड कम्पाउंड सेंटेंस सिंपल सेंटेंस माने कि सरल वाक्य कॉम्प्लेक्स सेंटेंस माने कि जटिल वाक्य और कम्पाउंड सेंटेंस माने कि जौगिक वाक्य তাহলে দেখো টোটাল কিন্তু আলাদা, একটা হচ্ছে স্ট্রাকচারাল আর একটা হচ্ছে মিনিং, অর্থ অনুসারে, গঠন অনুসারে। সিম্পল সেন্টেন্স আমরা যেমন কি বলি, আমি ভাত খাই, আই ইট রাইস। সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আবার আমরা বলি আমাদের স্কুল 4:30 সময় ছুটি হয়, আওয়ার স্কুল ব্রেকস আপ অ্যাট 4:30 PM। এইগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। এগুলো আমি বিশদভাবে পরবর্তীকালে আলোচনা করব, যে সিম্পল সেন্টেন্স নিয়ে হয়তো একটা ভিডিও হবে, কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে একটা ভিডিও হবে, কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে একটা ভিডিও হবে, টোটাল সব গ্রামার এক একটা পার্ট নিয়ে এক একটা করে ভিডিও আমরা করব। সেখানে উই উইল ডিসকাস মোর অ্যান্ড মোর প্র্যাকটিসেস। ইউ নো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, অ্যান্ড ইফ ইউ ডু প্র্যাকটিস অলওয়েজ, স্পেশালি ইংলিশ, দ্যাট ইজ অন গ্রামার, দেন আই থিঙ্ক ইউ উইল enhance yourself, you will enrich yourself in writing, in speaking, everywhere your confident level will be high. Okay, so simple sentence মানে সরল বাক্য, যেটা আমি উদাহরণ বললাম। complex sentence এটা হচ্ছে জটিল বাক্য, আমি রামকে চিনি যে আমার বন্ধু, আমি রামকে চিনি, I know রাম, যে আমার বন্ধু, হু ইজ মাই ফ্রেন্ড, কত সহজ দেখো, কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স, একে আমি আবার এই কমপ্লেক্সটাকে কম্পাউন্ড করে দিচ্ছি, দেখো আমি রামকে চিনি, আই নো রাম, এবং সে হয় আমার বন্ধু, অ্যান্ড হি ইজ মাই ফ্রেন্ড। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি রামকে চিনি, আই নো রাম, সিম্পল সেন্টেন্স হয়ে গেল। কমপ্লেক্স কী হলো, আই নো রাম, হু ইজ মাই ফ্রেন্ড, আই নো রাম, হু ইজ মাই ফ্রেন্ড। কম্পাউন্ড সেন্টেন্স, আই নো রাম অ্যান্ড হি ইজ মাই ফ্রেন্ড। তাহলে দেখো টোটাল কিন্তু আলাদা। এখানে দেখো একটি সাবজেক্ট নো ওয়ার রাম অবজেক্ট, এখানে দেখো আই নো রাম একটা বাক্য, সেখানে কিন্তু হু, হু ইজ মাই ফ্রেন্ড, এই হু থেকে আরেকটা বাক্যের অংশ, আই নো রাম, হু ইজ মাই ফ্রেন্ড, এখানে দুটি অংশ রয়েছে। ইন দ্য কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্যে আই নো রাম and he is my friend, I know Ram, এটা একটা পার্ট, আমি রামকে চিনি, এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, and he is my friend, এবং সে হয় আমার বন্ধু, এটাও কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, আর যুক্ত করেছে কে, এই এই এন্ডটাকে বলা হবে কানেক্টর। আই নো রাম, আমি রামকে চিনি, এই অংশটা, হি ইজ মাই ফ্রেন্ড, এইটি আরেকটা অংশ, এইটাকে যুক্ত করেছে কে, অ্যান্ড। সো দিস ইজ কম্পাউন্ড সেন্টেন্স। টুডে আপ টু দিস।
And in my next video, we shall discuss according to meaning, assertive sentence, imperative sentence, imperative sentence, and optative sentence and exclamative sentence. Okay? Stay well. Shobai bhalo theko. Aaj e porjonto.